हेलो बंधुरा, एक नतून वीडियो। आजकल वीडियोते कथा बोलबो बैक टू बैक आई बटन एक वीडियो दिए देव, जे वीडियोते बैंक सीएसपी लाइनर कीभावे तुम्हारा निजेदेरके आरो अपग्रेड करे सार्विसटा भालो दिए सपोर्टटा भालो दिए कस्टमारदेर थेके सुंदर इनकाम करते पारो सेई निये आमरा वीडियो बानियेछि। आजकल वीडियोटा तार द्वितीय पार्ट, सेई वीडियोते किछु कमेंट्स एसेछे आर सेई वीडियोते शेषेर दिके आमी एकटु बोलेछिलाम जे आर की की सेवा केंद्र निये বা আর কী কী সেবা কেন্দ্র তোমাদের শপ বা দোকান বা বিজনেস প্রতিষ্ঠানে তোমরা ইনক্লুড করে তোমরা আরও আর্নিং করতে পারো, শুধু এইপিএস বা ব্যাংক সিএসপি বা ব্যাংক বিসিএর উপরে ডিপেন্ড তোমাদের করতে হবে না। এবং তোমরা জানো বন্ধুরা, এই কম্পিউটার লাইনেই, এই ব্যাংক সিএসপি টাইপের লাইনেই এইপিএস ছাড়াও, অ্যাকাউন্ট ওপেনিং ছাড়াও প্রচুর সার্ভিস আছে। যদি একটুখানি চোখ নাক খোলা রাখো আর সুন্দর করে মানুষের ডিমান্ডটা বুঝতে পারো যে কী এখানে চলতে পারে, তাহলে কিন্তু সুন্দর ইনকাম করা সম্ভব। আমি একটা কথা বিশ্বাস করি, 20 বছর আগে তুমি যে এরিয়াতে থাকো, আমি যে এরিয়াতে থাকি, এত উন্নত ছিল না। সেই উন্নতি কিন্তু নিয়ে এসেছো তুমি তোমার এরিয়ায়, আমি আমার এরিয়ায়, বা অন্য সবার এরিয়ায়। কারা বেশি প্রফিটে রয়েছে? যারা ফিউচারটা দেখতে পেয়েছিল যে 20 বছর পরে এরকম কিছু একটা হতে পারে, আর যারা পা বাড়িয়ে রেখেছিল তারা কিন্তু আজকে পুরনো দোকানদার হিসাবে গণ্য হয় এবং তোমাদের থেকে অনেক বেশি ইনকাম করছে। আশা করি আমি বোঝাতে পেরেছি। আর আমি আরেকটা কথা বলি, নতুন কোনো ক্রিয়েটিভিটি তোমার মধ্যে যদি থেকে থাকে, তুমি ইউটিউব লাইন বলো বা যে কোনো বিজনেস লাইনে বলো, নতুন কিছু অ্যাটেম্প করতে গেলেই তোমার সবার প্রথমে যে সম্মুখীন হতে হবে সেটা টাকা পয়সা নয়, সেটা বিজনেসের ফিউচার নয়, সেটা হচ্ছে তোমার আত্মীয় স্বজন, তোমার বাড়ির লোকের কাছ থেকে বিরোধিতা সামনাসামনি হতে হবে। বিরোধিতার সম্মুখীন সবার প্রথমে তোমার আত্মীয় স্বজন, তোমার বাড়ির লোকের কাছ থেকে হতে হবে। এটা কিন্তু তুমি ভেবেই চলো, চিরাচরিত পথে একটা ইনকাম হয়, সে জনখাটা বলো, আমি কিন্তু খারাপ কিছু বলছি না, ফিজিক্যাল লেবার, চিরাচরিত যে ইনকাম, তার বাইরে তুমি যখনই বেরোতে চাইবে সবার প্রথমে সমস্যার সম্মুখীন তুমি তোমার বাড়ির থেকে হবে, আত্মীয় স্বজনের কাছ থেকে হবে, এবং তোমাকে ইনসাল্ট হতে হবে। যদি ভুল বলি কমেন্ট সেকশানে বলো, আমার ক্ষেত্রেও তা অনর্থায় নয়। আমি চিরাচরিত পথে ইনকাম এখনও করি, আগেও করতাম কম বেশি, কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে যার জন্য তোমাদের সাথে ইন্টারেক্ট করে আমি নিশ্চয়ই একটা ইনকামের রাস্তায় খোঁজার চেষ্টা করছি। তোমরা কি জানো বন্ধুরা, সবথেকে বেশি সমস্যার সম্মুখীন আমার আত্মীয় স্বজনের কাছ থেকে, আমাকে ইনসাল্ট সবথেকে বেশি আত্মীয় স্বজনের কাছ থেকেই হতে হয়। প্রায় 3000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার হতে চলেছে, আমি জানি আমার একটা আত্মীয় স্বজনের মধ্যে নেই। অথচ যারা তোমরা ভালোবাসা দিচ্ছ, যাদের ভালোবাসার উপরে ডিপেন্ড করে আমি আরও বড় হতে চাই, সবাই বড় হয়েছে, নিমন্ত্রণ কিন্তু তোমরা পাও না। নিমন্ত্রণ কিন্তু ওই ইনসাল্ট করা আত্মীয় স্বজনগুলোই তোমার ক্ষেত্রেও পেয়ে থাকে, আমাদেরও করতে আমরা বাধ্য হই। মানে আমাদের সুখের কোনো টাইমে, ভালো কোনো সময়ে নিমন্ত্রণ করার পরে খেয়ে যাবে তারা, কিন্তু মেন্টাল সাপোর্ট করার জন্য, একটা নতুন কিছু অ্যাটেম্প করছো তুমি সেটাকে মোটিভেট করার জন্য নিজের লোকেরা পাশে থাকবে না। এটা খুব কষ্টের কথা আমি বললাম, তোমাদের অনেকের এই ধরনের কষ্ট আছে, তোমরা কমেন্ট সেকশানে বলো, আমি সে নিয়েও আমাদের আইএনডি ব্লগ জোন ইউটিউব চ্যানেলে ভিডিওটা লম্বা হবে, যদি কারো টাইম না থাকে স্কিপ করে যাও বা তোমার ইচ্ছা, আমি বলবো স্কিপ করো না। আমি কিছু পয়েন্ট আউট করে রেখেছি, সেই নিয়ে আমরা কথা বলবো। এখানে ব্যাংক সিএসপি লাইনে আমরা কী কী সার্ভিস দিয়ে থাকি? এইপিএস, বিবিপিএস, রিচার্জ, অ্যাকাউন্ট ওপেনিং, FDRD, DMT, স্ক্যান পে, কিউআর কোড, এই ধরনের। তোমরা কি জানো বন্ধুরা, এই এইপিএস সার্ভিস ছাড়াও কিছু সার্ভিস আছে। সবার প্রথমে আসে ট্রাভেল বিজনেস, যার উপরে কোনো কোম্পানির নজর নেই এইপিএস। ব্যাংক সিএসপি লাইনে শুধু ব্যাংক বিসিএ ব্যাংকগুলো তোমাদের দিয়ে তাদের প্রোডাক্ট বিক্রি করার পেছনে লাগিয়ে আছে, তাতে তোমার কত ইনকাম, মিনিমাম একটা কমিশন দিয়ে ব্যাস হয়ে গেল। আমি বলছি ট্রাভেল বিজনেসে, বাস বলো, ট্রেন বলো, লোকাল কার রাইড বলো, বিভিন্নভাবে কিন্তু তোমরা ইনকাম করতে পারো, এজেন্ট আইডি নিয়ে বিভিন্ন কোম্পানির সাথে জুড়ে। এই যে টপিকগুলো আমরা বলবো, আজকে টোটাল ডিটেলসে আলোচনা করব তা নয়, কিন্তু এই প্রত্যেকটা টপিক নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও আনার চেষ্টা করব। অবশ্যই ব্যাক টু ব্যাক নয়, অনেক টপিক আমরা কভার করি। বাস বুকিং, ট্রেন বুকিং, লোকাল কার বুকিং, এই সমস্ত কিছু তুমি তোমার দোকান থেকে কিন্তু সার্ভিসটা দিতে পারো। লোকাল রাইডও চলে এসছে এখন, দেখো ফোনপে, গুগল পে, পেটিএম, এই ধরনের বিভিন্ন সার্ভিস প্রোভাইডার কিন্তু একটা ব্রোকার। এবং তোমরা জানো পৃথিবীতে সবাই ব্রোকার, কোনো জায়গার থেকে প্রোডাক্ট কেনে কিছু প্রফিট রেখে কোনো জায়গায় বিক্রি করে দেয়, তুমিও তার মধ্যে, আমিও তার মধ্যে। ইউটিউব নিজে পর্যন্ত 45% ইনকাম, আমি যদি কোনো দিন ডলার ইনকাম করি আমার থেকে কিন্তু রেখে দেয়, মানে ইউটিউব নিজেও কিন্তু ব্রোকার। তো ব্রোকারেজ করতে তোমার লজ্জা থাকা উচিত নয়, তুমি তোমার পরিচিতিটাকে কাজে লাগাও, মানুষের ডিমান্ডটা দেখো আর সেই হিসাবে এগিয়ে চলো। এই ট্রাভেল বিজনেসে প্রচুর ইনকাম আছে, সে নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো। কী কী কোম্পানির সাথে তোমরা জুড়ে কাজ করতে পারো, যে যে কোম্পানির সাথে তোমরা কাজ করো সেই কোম্পানির কমেন্টস করো, আমি নিশ্চয়ই তার উপরেও স্টাডি করে ভিডিও নিয়ে আসবো। ইন্স্যুরেন্স এজেন্ট, ইন্স্যুরেন্স বিক্রি করতে পারো, হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, মোটর ইন্স্যুরেন্স, আর সেই ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ভি ডিপোজিট করতে পারো।
প্রিমিয়ামও কিন্তু ডিপোজিট করার রাস্তা আছে, তার থেকেও একটা ভালো ইনকাম করতে পারো। তাহলে ট্রাভেল বিজনেস হলো, ইন্স্যুরেন্স এজেন্ট হলো। মাঝখানে আমি একটা কথা বলে নিই যেটা শেষের জন্য রাখতে চাইছিলাম, না রাখছি না। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের APS বা IIBF এক্সামে কোনো ছাড় আছে কি না? তো বন্ধুরা আমি প্রথমেই বলে দিই, কোনো ছাড় তো নেই। কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আমার যে বন্ধুটা কমেন্টস করেছে, সে কেমন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আমি জানি না, যদি লিখতে না পারো, কানে শুনতে না পারো, তো তুমি স্ক্রাইব রাখতে পারো, স্ক্রাইবার বলে যেটাকে, লেখক বলে, তুমি কিন্তু রাখতে পারো। APS বা IIBF এক্সামে তোমাকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের জন্য, তুমি যদি ফিজিক্যালি যেতে অসমর্থ হও হুইল চেয়ারে, তার জন্য একটা ফ্যাসিলিটিস তোমাকে দেওয়া হবে। কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হিসাবে কোনো পরীক্ষাতে যেমন তোমাকে ছুট দেওয়া হয় না নাম্বারিংয়ের বিষয়ে বা অন্য বিষয়ে, সেই হিসাবে কোনো সংরক্ষণ কিন্তু তুমি পাবে না। কিন্তু APS বিজনেসের ক্ষেত্রেও তোমার আঙুলে যদি কোনো প্রবলেম না থাকে, কারণ তোমরা জানো ইন ফিউচারে খুব তাড়াতাড়ি হয়তো প্রত্যেকটা ট্রানজ্যাকশানের সময় ফিঙ্গার দিতে হতে পারে, তো আঙুলে কোনো প্রবলেম নেই, তুমি কথা বলতে পারো, কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটি আছে তোমার মধ্যে, হ্যাঁ, তাহলে তুমি সেই সুবিধাটা পরীক্ষা দেওয়ার সময় পেতে পারো। বাকি এক্সট্রা কোনো সুবিধা কিন্তু APS বা IIBF এক্সামের ক্ষেত্রে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হোল্ডাররা 80% হোক, 90% বা 60% তারা কিন্তু পাবে না। আমার সমবেদনা তোমার সাথে থাকলো বন্ধু, যেই কমেন্টস করেছিলে বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট সমস্ত বন্ধুদের সমবেদনা থাকলো। কি আর করা যাবে, ভগবান যে কোনো কারণে তোমার এরকম করে পাঠিয়েছে, নিশ্চয় তার কোনো উদ্দেশ্য আছে। আমি জানি তুমি তার উদ্দেশ্যকে সফল করতে এক পাও পিছু পা হবে না, কারণ আমাদের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা মিনিট ভগবানের কোনো উদ্দেশ্য আছে। আমাদের মেন এই দুনিয়াটা যদি একটা সিনেমা হয়, একমাত্র ডিরেক্টর কিন্তু ভগবান, আর এটা তোমরাও নিশ্চয় মানো, কমেন্ট সেকশানে বলো। এরপরে আসি লোন এজেন্ট। বন্ধুরা, লোন বিজনেস কিন্তু তোমাকে জিরো থেকে হিরো করতে পারে। এই লোন বিজনেসের ভেতরে সেলফ হেল্প গ্রুপ আছে, এবং সেলফ হেল্প গ্রুপের মধ্যে যারা বানায় কিছু প্রোডাক্ট নিজের ক্রিয়েটিভিটি দিয়ে, সেটাও কিন্তু তুমি রিসেলের ব্যবস্থা করতে পারো। ডিজিটাল যুগ, ইন্টারনেট তোমাকে ফিল আপ করতেই হয়, ফেসবুক ওই টুইটার সমস্ত কিছু মোটামুটি ফ্রিতে হয়ে যায়। তুমি যদি তোমার দোকানে লিখে রাখো এখানে ইউনিক আইটেম বিক্রি করা হয়, বিক্রি করানোর ব্যবস্থা করা হয়, তো একজন এসে যোগাযোগ করবে, আমি ইউনিক আইটেম বানাই, আর একজন এসে খোঁজ করবে ডিজিটাল মাধ্যমে পরিচিতি হওয়ার পরে, আমার ইউনিক আইটেমটা দরকার। মাঝখানে থেকে তুমি কিন্তু একটা ভালো প্রফিট করতে পারো, বোঝাতে পারলাম? ইউনিক আইটেম পাটের আইটেম হতে পারে, যে কোনো ক্রিয়েটিভিটির আইটেম হতে পারে, যার বিক্রি করার, যার ক্রিয়েটিভিটি আছে, কিন্তু সে ডিজিটালি অতটা এডুকেটেড নয়, কিন্তু তুমি তো ডিজিটালি এডুকেটেড, তুমি এটাকেও তোমার দোকানে কিন্তু পোস্টার হিসাবে রাখতে পারো। এবং অনেক জায়গায় তুমি দেখতে পাবে ইউনিক আইটেম, অ্যান্টিক আইটেম থাকে, অ্যান্টিক আইটেমটা কিন্তু দোকানদার তৈরি করেনি, কোথার থেকে কোথা থেকে কালেক্ট করেছে, কারোর প্রয়োজন ছিল, সে কারোর কাছ থেকে কিনে এনে বিক্রি করেছে বা ডাইরেক্ট বিক্রি করেছে, সে রেখে দিয়েছে, যার যে অ্যান্টিক আইটেমটা দরকার সে কিন্তু ওখান থেকে কিনে নেয়। আর প্রচারটা অবশ্যই ডিজিটালি তোমাকে করতে হবে। লোন এজেন্ট বললাম, বিভিন্ন কোম্পানি DSA দেয়, ডাইরেক্ট সেলিং এজেন্ট, তোমরা কিন্তু সেই সমস্ত কোম্পানির সাথেও জুড়ে কাজ করতে পারো। আমি এখানে একটা এক্সাম্পল দিতে চাই, ফোনপে গুগল পে পেটিএমে অনেক প্রোডাক্ট দেখবা অন্য কোম্পানি তোমাকে রিডাইরেক্ট করে নিয়ে চলে যায়, যেটাকে বলা হয় লিড জেনারেশন। তুমি লিড জেনারেট করে যদি সেটাকে কনভার্ট করাতে পারো, সেখানে একটা ভালো কমিশন দিয়ে দেয়। লোনের ক্ষেত্রেও ঠিক তাই, তোমার কাছ থেকে তো যাবে না, তুমি DSA অ্যাড হয়ে গেলে, দোকানে লিখে রাখলে, লোন তো আজকাল মানুষের প্রচুর প্রয়োজন হয়। আমরা এই সমস্ত টপিক নিয়ে আলাদা আলাদা ভিডিও আনবো বন্ধুরা, তোমরা সাথে থেকো, পাশে থেকো। তো লোন যার প্রয়োজন সে আসবে লোন নিতে, তুমি লিডটা দিয়ে দিলে, ডকুমেন্টস টকুমেন্টস সব কিছু তারই দেওয়া, এবং কোম্পানি ভেরিফাই করবে, লোন যদি ডিসবার্স হয়ে যায় তুমি কিন্তু 1% থেকে 5%, কোনো কোনো কোম্পানি 10% কিন্তু কমিশন দেয়, কিন্তু 10% তাহলে কোম্পানির থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে। যখনই তোমার লোভ দেখিয়ে বা লালচ দেখিয়ে কোনো বড় প্রফিট দেখানোর চেষ্টা করবে, ফ্রিতে অনেক কিছু দেওয়ার চেষ্টা করবে, তুমি প্রথমেই ভেবে নিও সেটা ট্র্যাপ, কারণ তুমি সেখানে কিন্তু প্রোডাক্ট, তোমাকে ইউজ করবে তারা। এই নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো, রুম রেন্ট এজেন্ট, রুম ভাড়া হয় না, ঘর ভাড়া। অনেক কিছু তোমার কাছে দোকানে জিজ্ঞাসা করবে, তুমি যদি লিখে রাখো এখানে রুম ভাড়ার ব্যবস্থা করা হয়, কিন্তু একটা চার্জ লিখে রাখবে, ফ্রি অফ কস্ট দেবে না, চার্জ লিখে রাখবে, যে রুম দিলে অনেকে এক মাসের ভাড়া নিয়ে নেয়, অনেকে 1,500 নেয়। আমার অনেক জানা আছে যারা রুমের খবরটা তোমাকে দেবে, প্রথমে 100-200 টাকা তোমাকে দিতে হবে, রুমের খবর দেবে 1টা 2টা 3টে 4টে, এবং কন্ট্যাক্ট হয়ে যায়, 500-1,000 টাকা দিতে হবে বা এক মাসের ভাড়া দিতে হবে। এবার রুম তোমার দরকার, আর অনেকে রুম ভাড়া দেওয়ার জন্য আসে, সেই রুম রেন্ট এজেন্ট কিন্তু দু তরফ থেকেই ইনভলভ করে নেয়, তুমি সেখান থেকেও কিন্তু ঘরে বসে এটা করতে পারো, বুঝতে পারলাম? তো এই ধরনের বিভিন্ন সার্ভিস কিন্তু বিভিন্ন সার্ভিস সেবা কেন্দ্র আলটিমেটলি ইনকামের জন্যই হয়। আর যদি তোমরা এই মাল্টিপল সেবা কেন্দ্রর সার্ভিসগুলোকে সিটিজেনকে দিতে পারো, তাদের ডিমান্ডের উপর নির্ভর করে, এই APS বলো, BBPS বলো, DMT বলো, APS সার্ভিস দিতে গিয়ে তোমরা যে এক্সট্রা অনেক চার্জ করো না, অনেক দোকানদার আছে চার্জ করে, সেটা করার দরকার হবে না। কেন? কারণ তোমাদের এখন মিনিমাম সার্ভিস রয়েছে, তো তোমাকে ইনকাম, তোমার একটা ডিমান্ড আছে, সরকার সংসারের খরচ আছে, তুমি যখনই ম্যাক্সিমাম সার্ভিস নিয়ে নেবে আর সব কিছুর থেকে ধীরে ধীরে ইনকাম আসবে, তো তোমাকে কোনো একটা পার্টিকুলার সার্ভিস থেকে অনেক ইনকামের দরকার হবে না। এই ধরনের ইউনিক ভিডিও নিয়ে আবার আসবো, তোমরা সাথে থেকো, পাশে থেকো, খুব তাড়াতাড়ি তোমাদের আরও কাছে যাব, তোমাদের
সব ভিজিট করে ভিডিও করা বা আরও ইউনিক ভিডিও তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করব। তোমরা সাথে থাকলে সবই সম্ভব। সমস্ত বাধা অতিক্রম করে আমরা তোমরা মিলে একটু লং টাইম ফিউচার দেখে আমরা এগিয়ে চলব। তোমরা সাথে থেকো, আমি তোমাদের সাথে আছি। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।